এসেছে, এটাই কত ভালো, আবার এত কিছু নিয়ে এসেছে। চার্জেস কেমন আছে আমার তো শোনাই হলো না, আমি তো এখন থেকে বসে গেলাম। এটা হচ্ছে আমার সেমি ফাইনাল লুক, এখনো কিন্তু ফাইনাল না। নাও আগে খেয়ে নাও, সময় লাগবে, সেই আগে খাওয়ার পরে। ভীষণ মিষ্টি, আমি ফোনে যেরকম দেখেছি তার থেকে আরো অনেক অনেক বেশি মিষ্টি। এটা বড় সড় কোনো ব্যাপার না, কিন্তু একদম না দিদি, খুব ভালো, খুব ফ্রি, মানে দুজন মানুষ আসছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তো সেই কারণেই বর বাজারে যাচ্ছে সন্ধ্যের থেকে। ওর জন্য একদম রেনকোট ফেনকোট পরে বরমশাই যতক্ষণে বাজারে যায় ততক্ষণে আমি চেষ্টা করি ঘরটা গুছিয়ে নেওয়ার, মানে ওই যে বালিশ টালিশ গুলো থাকে সেগুলো তুলে তারপর চাদরটা একদম সুন্দর করে ঝেড়ে পরিপাটি করে নেওয়া, তারপর তো ঝাড়পোঁছ হবে। তো দেখো এখন কিন্তু ঘরটা বেশ সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? ঘরটা পরিপাটি না হলে না কিছুই ভালো লাগে না। এই যে চলে এসেছে বাজার নিয়ে একদম ভিজে ভিজে, রেডকোট পরে গেছিল তো কিছুই হয়নি। তো দেখাই তোমাদেরকে কি কি বাজার এনে। ফার্স্ট দিন তো বেরোলো চাল, তারপর এখানটাতে রয়েছে মাছটা কি, এটা হচ্ছে কচুরলতি আছে, কচুরলতি। এখানে রয়েছে সজনের ডাটা, টমেটো বেরিয়ে গেল আবার, আর আমাদের এত পেঁয়াজ রসুন খাওয়া হয় না, মানে পেঁয়াজ রসুন শুধু ফুরিয়ে যায়, এতটা পেঁয়াজ এতটা রসুন, টমেটো আরও তো রয়েছে অনেক দেখছি, কারণ টমেটোগুলো আগে বের করে লুজ দিয়েছে, এই যে টমেটো। তারপর রয়েছে এখানে লাল শাক, বৃষ্টিতে একদম সব ফ্রেশ সবজি পাওয়া যায়। তারপর বেগুন রয়েছে, পেঁপে রয়েছে, আজকে তো গাঁদা ভর্তি হয়ে যাবে দেখছি সবজিতে, কাঁচকলা রয়েছে, এটা রয়েছে কাঁচা লঙ্কা ছিল আবার এনেছে, মানে জিনিস থাকা সত্ত্বেও আবার এনে, আর এখন বারবার যে কারেন্ট অফ হচ্ছে ফ্রিজে রাখাই মুশকিল। এগুলো হচ্ছে নেনুয়া, এই যে চিংড়ি মাছ এনেছো নাকি? হ্যাঁ, চিংড়ি মাছের জিনিস রয়েছে তো তাই বললাম, নেনুয়া রয়েছে। তারপর এটা রয়েছে কচুর মুখী বা গুড়ে কচু, তারপর আলু রয়েছে একটা, গোল মরিচের পাতা রয়েছে দুটো, এগুলো বাইরে। এগুলো কি মাছ বাজার? মাছ মিষ্টি চাল সব একটা গামলায় তো চিকেন রয়েছে, আর এটার মধ্যে রয়েছে আজকে অনেকদিন বাদে এনেছে, আমি জানি আমার ফোন করেছিল যে আমি কি আনবো, কিন্তু অনেকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি এই যে তেলাপিয়া মাছ। জানতো তেলাপিয়া পেয়েছিলাম, কতগুলো পেয়েছ? ওই তো অল্প নিয়ে এসেছি, পাঁচটা নিয়ে এসেছি, চারটে পাঁচটা রয়েছে এই যে তেলাপিয়া মাছ, আর এটা তো তোমাদেরকে দেখানো হলো না, হচ্ছে গিয়ে টেঙ্গরি। এই হচ্ছে কি আজকে বাজার ঘাট, ফ্রিজে মাছ ছিল তারপরেও আজকে আবার মাছ এনেছে, তো এই বাজার ঘাট, এবারে সব ধোয়া ধুই কাটাকাটি সব কিছু হবে। চলো চলো এবারে ব্রেকফাস্টটা দিচ্ছি, আর আজকে ব্রেকফাস্টটা বানিয়েছি রুটি, আর সাথে হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা। এত ঠান্ডা লেগেছে না, মানে কি বলবো, আর যা ওয়েদার, একটা দিক দিয়ে ভালো হয়েছে এখন এসি ফ্যান সব কিছু বলবো, এবার আস্তে আস্তে তো ওর ঠান্ডাটা পড়বে না। আর রুটিগুলো দেখো ছোট্ট ছোট্ট,
এই নাও তোমার ব্রেকফাস্ট রেডি। রান্নাবান্না শুরু করার আগে তাড়াতাড়ি ঘরটরগুলো ঝাড় দিয়ে মানে সংসারের বাদবাকি কাজকর্মগুলোকে কমপ্লিট করে রাখছি, নাহলে কী হয় বলো তো, বারবেলা পড়ে যায়, তখন আর এইসব কাজ করতে ভালো লাগে না। আর আজকের ডেটটাই তো তোমাদেরকে বলা হই দিয়ে, আজকে হলো 14th September শনিবার, আর এখন ওরকম সময় হয়ে গিয়েছে 11:30 মতো। তোমরা কারা কারা আমার সংসারের কাজকর্ম দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করি সমস্তটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার। এখানে দেখো আমি শাক কেটে নিচ্ছি, আজকে শাক ভাজা হবে। বৃষ্টির মধ্যে এত বৃষ্টি মধ্যে তাও কিন্তু আসছে, আমি মানে সকালেই ফোন করেছিলাম যে বৃষ্টির মধ্যে আসতে পারবে, কথা বলছে না যাবো বলেছি, আসলে তো যাবোই একদম, তো ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সেই জন্য ওদের জন্য আয়োজন করেছি লুচি মাংস মিষ্টি এছাড়াও কেক স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্ক যেগুলো থাকে তো সেগুলোই, এটাই এছাড়াও ভাত খাওয়ার জন্য জোর করবো, দেখা যাক খাওয়া দাওয়া করে কি না, তো সেই জন্য আমি মাংসটা আগে বানিয়ে নিচ্ছি আর লুচিটা হচ্ছে আসলে তখন ফুলকো ফুলকো ভাজবো, তারপরে হচ্ছে ভাত ভাতগুলো বসাবো। এই যে রান্নাবান্না শুরু হলো, তবে আজকের দিনে কারা কারা খিচুড়ি খাচ্ছ সেটা কিন্তু তোমরা কমেন্ট করে দেখো, কারণ আজকে খিচুড়ি খাওয়ারই দিন। দেখো হ্যাঁ হ্যাঁ রাখো রাখো এসেছে, এটাই কত ভালো, আবার এত কিছু নিয়ে এসেছে, আসো আগে বসো রাখি, থ্যাংক ইউ, বসো বসো। তোমরা এসে গিয়েছে, আমি একটুখানি স্ন্যাক্সের ব্যবস্থা করেছি, খাবার একটু সাজিয়ে দিই, মাংস রান্না আমার অলমোস্ট কমপ্লিট, ভাতটাও বসিয়ে দিয়েছি, শাক তো কাটা হয়ে গিয়েছে দেখলাম, মাছ টাছগুলো সব কেটে দিয়েছে, এবার চিংড়ি মাছ দিয়ে শাক ভাজাটা হবে, চলো মানে একদম সামান্য কিচ্ছু কিছু ওকে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, তোমার নাম মানি দাস, আর তোমার নাম পায়েল, দুই একদম বোর এসে গিয়েছে, আজকে অনেক কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার আগে আমাকে খেয়ে নিই, মানে গল্প হবে কাজ হবে সব কিছু হবে, আর ওরা আসছে সেই হাবড়া থেকে, এই বৃষ্টির মধ্যে এসেছে, মানে সকালে উঠে হচ্ছে এত বৃষ্টিতে আসবে কি করে, কিন্তু এসেছে এটাই সব থেকে ভালো লাগে, না না আগে তোমরা না আমাদের খাচ্ছি অনেক, তোমরা না একদম বেশি কিছু না সামান্য কিছু, এরপর আছে স্পেশাল কিছু। এই যে দেখো মানি এখানে সমস্ত কিছু সেট আপ করে নিয়েছে, আমার রুমটা এখন একটা স্টুডিওতে পরিণত হয়ে গিয়েছে, তো চলো এবার স্টার্ট করি, আমার যেই নখগুলো দেখছো যেটার অর্ধেক আছে অর্ধেক নেই সেগুলো একদম সুন্দর করে দিতে হবে কিন্তু মানি, ঠিক আছে, তো যেমন কালার বলবো যেমন শেপ বলবো পুজোর আগে একদম, মানে এখন থেকেই আমি কিন্তু মেকওভার স্টার্ট করে দিয়েছি, চলো। তো ফার্স্টে দেখো কিউটিকল পুশ সেটাই বলে তো, আমি অত এক্সপার্ট নই, তারপর হচ্ছে নেলস গুলো কাট করে দেওয়া হলো, আর এটা কি জিনিস আছে ড্রিলার, এটা কি হবে, এটা দিয়ে নেলটাকে বাফ করা হবে, আচ্ছা আগে যে সিস্টেমটা ছিল এরকম করে এখন সেটা মেশিনে হচ্ছে তাই তো, বাহ কত রকম নতুনত্ব সিস্টেম, তো চলো দেখি কি হতে চলেছে, প্রথমে ভয় পাচ্ছিলাম লাগবে না তো, লাগছে না, দেখো কত মানে নতুন টেকনিক, মানে এটা কি করে নখটাকে রাফ করে দেয়, রাফ করে দেয়, হ্যাঁ, এটা যদি ইন কেস স্কিনে লেগে যায় তাহলে কি কেটে যাবে, না কাটবে, কাটবে না, অনেকক্ষণ ধরে রাখলে পরে কাটবে, আচ্ছা আচ্ছা সেই দিক দিয়ে সুবিধা, কত সুন্দর সুন্দর সব জিনিস। এই যে এবারে গ্লু দিয়ে অ্যাটাচ করছো তাই তো, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্লু দিয়ে কিন্তু এই যে ফেক নেলস গুলো আটকে দিয়েছে, এবারে হচ্ছে কাট করে নিয়েছি, ডানাটা তো সেটা খুব বেশি বড় করলাম না, এটা কি শেপ হবে বলে,
আলমন্ড শেপ হবে, তাই তো? কফিন শেপ, মানে ওই আলমন্ডের মধ্যে উপরটা একটু স্কোয়ার টাইপের হবে, আর এটা এখন রয়েছে মানে নর্মাল স্কোয়ার শেপে, ঠিক আছে? এটা আর একটু সেখানে মাঝখানটা ছোটো করো। তো তুমি এই যে করবে এটা কিসে করবে, জেলে করবে নাকি ওই পাউডার বেস মতো করবে? অ্যাক্রিলিক। তো চার্জেস কেমন আছে আমার তো শোনাই হলো না, আমি তো এখন থেকে বসে গেলাম, চার্জেস কত আছে সেটা বলো। চার্জেস হচ্ছে জেল এক্সটেনশন করলে 600 টাকা থেকে শুরু। আচ্ছা, আর 600 টাকা এত কমে? হ্যাঁ, 600 টাকা থেকে শুরু। আর অ্যাক্রিলিক এক্সটেনশন হচ্ছে 800 টাকা থেকে শুরু। 800 টাকা থেকে শুরু। আচ্ছা, তো কোনো অফার টফার দেবে না পূজোর সময়? হ্যাঁ অবশ্যই, জেল এক্সটেনশন 500 টাকা থেকে এখন অফার চলছে। 500 টাকা হলো, দেখো পকেট বাঁচিয়ে দিয়েছি তোমার। আর অ্যাক্রিলিক এক্সটেনশন 600 তে দুটো হাত একদম করে দেবে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে ওর বাড়ি হাবড়াতে, হাবড়াতে গিয়ে আমার পক্ষে হয়তো করা পসিবল হতো না, এই যে তুমি বাড়ি এসেও সার্ভিসটা দিতে পারো। ধরো কারোর বিয়ে থাকলো বা কোনো অনুষ্ঠান থাকলো, তখন সবাইকে তুমি বাড়ি গিয়ে করো, তখন চার্জেসটা কেমন মোটামুটি? জায়গা বিশেষ হবে? হ্যাঁ, জায়গা বিশেষ কিন্তু হবে। তো কিন্তু একদম সব নতুনত্ব টেকনিকে করছে, আর এই কালারটা করবে, তাই তো? আমি বলে দিয়েছিলাম ওকে ইয়েলো দিতে, সেজন্য কালকে গিয়ে একদম নতুন কিনে এনেছে। তো চলো এবার স্টেপ বাই স্টেপ হতে থাকছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর টাইমিং কতটা লাগবে? 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট কিন্তু লাগবে। চলো আর মা এসে গিয়েছে, তার কারণ মা হচ্ছে করবে মানির কাছ থেকে ফেসিয়াল, তো মানির কাছ থেকে এই সার্ভিসটাও নেওয়া হবে। তো চলো ऐसे पति भगवान सबको दे। अभी ওখানে নেল এক্সটেনশন করছি আর ও আমার এদিকে হয়ে গেছে, এটা আমি বসে দিয়েছি, সব কেটে কেটে দিয়েছিলাম আমি শুধু জাস্ট। হ্যাঁ, আর এদিকে আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, প্লেট প্লেট সবকিছু ধুয়ে রেখেছি, মা শুধু দেওয়ার সময় একটু দিয়ে দেবে, কারণ আমার হাতটা একটু সুন্দর করে রাখতে হবে তো আজকে। তো চলো নেক্সট স্টেপ হচ্ছে আবার হচ্ছে এইভাবে কি বলে এটাকে, ড্রিল ড্রিল করা হচ্ছে। তো আমি হচ্ছে এই ডিজাইনটা করব, দেখানো যাচ্ছে? তবে কালারটা আলাদা হবে, মানে এই যে পিঙ্ক কালার রয়েছে এখানটা ইয়েলো হবে আর এটা হোয়াইট হবে, তাই তো? ঠিক আছে, চানটা করে নাও। এই যে দেখো পুরো নেল পেন্টটা লাগানো হয়ে গিয়েছে, এটা ডাবল কোট করা হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে, একদম আনকমন, আমি এরকম কালার কোনোদিনও করিনি। রেড করেছি, রানি পিঙ্ক করেছি, এবারে হচ্ছে হোয়াইট দিয়ে কিছু ডিজাইন হবে। ডিজাইন হবে এখন? ওকে, এটা হচ্ছে আমার সেমি ফাইনাল লুক, এখনও কিন্তু ফাইনাল না, দেখছো অম্ব্রে করে দিয়েছে, আর এই দুটো হচ্ছে ফ্রেঞ্চ, ঠিক আছে, দুটো হাতেই। আর এখন কী করছো এটা তুমি? তার পিছনেও কতটা মানে এফোর্ট থাকে দেখতেই পাচ্ছ, বাট কেমন লাগছে এই অবস্থাতেও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে বরমাসি এখন খাচ্ছে, আজকে রান্না বান্না গুলো তো তোমাদেরকে দেখানো হলো না, এই হচ্ছে গিয়ে মাছের ঝাল, শাক ভাজা, মাছ ভাজা, ওদিকে হচ্ছে গিয়ে চিকেন রয়েছে, ওটাতে তো ভাত আছে আর লুচি। চলো ওদের জন্য লুচিটা মা একটু সুন্দর করে গুছিয়ে দিক, ভালো আছে? আর তোমার টেংরি ওইটাতে, তাই তো? এটাতে হচ্ছে টেংরি, এই হচ্ছে গিয়ে ওর টেংরি কষা। বৃষ্টিটা একটু থেমেছে। এই যে দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি মা, চলো দিয়ে আসি। নাও আগে খেয়ে নাও, অনেকক্ষণ ঠিক আছে, তাই কি কাজ হয়নি, সময় হয়ে গিয়েছে, আরেকটু। আমি ভেবেছিলাম ওরা সকাল সকাল আসবে, সেই জন্যই লুচি মাংসের ব্যবস্থা করেছিলাম, তো এখন দেখো বিকেল হয়ে গিয়েছে। আর এখন দেখে হচ্ছে আমার হাত দিয়ে খাওয়া বন্ধ আপাতত কটা দিন, আর মাও আজকে খেতে পারবে না, কারণ আজকে শনিবার, মায়ের হচ্ছে ভেজ ডে, সেজন্য মা একটু মিষ্টি পাঁপড় এগুলোই খেলে। আমার টান শেষ, এবারে মায়ের টান শুরু, মাকে একদম ফেসিয়াল করে দিচ্ছে। কি দিয়ে করছো গো আজকে তুমি? নেচার সেট, প্রফেশনাল নেচার সেট,
এটার প্রাইস মোটামুটি কেমন আছে? 450 450 টাকায় ফুল, মানে গলা টলা এগুলো পুরোটাই করে দেবে, তাই তো? গলা পিট যেটা আমাদের 600 টাকা যদি ফেশিয়াল করে, আচ্ছা, তাহলে হাত পিট করা ফ্রি হয়ে যায় ওটা। মানে এটাতে কি ট্যানটাও একটু রিমুভ হবে? উই ট্যান রিমুভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব ফেশিয়ালে ট্যান রিমুভ থাকে। তার মানে তুমি ব্লিচ ফ্লিচ এগুলো সব কিছু করো? সবটাই, মানে যা যা পার্লারের কাজগুলো হয় সেগুলো কিন্তু সবই করা হয়। এছাড়াও যাদের ধরো বিয়ে টিয়ে থাকে তাদের ওই গোল্ড ফেশিয়াল, তারপর পার্ল, ওগুলোও হয়ে যায় না? তো তোমার নাম্বারটা আমি দিয়ে দিলে মনে হয় সবাই করে নিতে পারবে। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে সব প্রোডাক্ট রয়েছে, আর মায়ের রেজাল্টটা তো তোমরা দেখতেই পাবে। মা কি আরাম পাচ্ছ? এখন মাকে এই অবস্থায় হচ্ছে গিয়ে খেতে হচ্ছে আইসক্রিম, 20 মিনিট রাখতে হবে। তো এখন হচ্ছে ব্রেক টাইমে আইসক্রিম খাওয়া চলছে। টাইমটা নষ্ট হবে না? হ্যাঁ, সেই। আচ্ছা, এখন কি করা হচ্ছে? এটা স্ক্রাব। সো এটা হচ্ছে আমার ফাইনাল নেলের লুক, মানে প্রি পুজো নেল, ঠিক আছে? কতটা সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মানি এত সুন্দর করে দেওয়ার জন্য। তো তোমরাও কিন্তু এরকম সুন্দর নেল আর্ট করতে পারো, এছাড়াও মেকআপ করতে পারো, কারণ তুমি তো বলে সমস্ত কিছুটা করো, পার্লারের মানে যাবতীয় যা কাজ, আইব্রো থেকে শুরু করে ফেশিয়াল, ইচেন এভরিথিং কিন্তু করে দেবে। তাহলে কি করতে হবে, ওর সাথে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9883769772। আর যদি আমাদের বাড়িতে আসতে চাও তাহলে হাবড়া থেকে স্টেশন, হাবড়া স্টেশন থেকে ভ্যানে করে টালিকুলা মোড় নামতে হবে, একদম অসুবিধা নেই। আর চাইলে হোম সার্ভিস অ্যাভেলেবল আছে। একদম, তোমাদের বাড়ি গিয়েও কিন্তু, কারণ পুজোর পরেই আছে ওয়েডিং সিজন, তখন কিন্তু তোমরা ওকে বুক করতে পারো খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর এখন তো বললো অফার রয়েছে, তোমাদের কিন্তু যত্ন সহকারে সার্ভিস দেবে। আমি নিজে এত ভালো স্যাটিসফাই যে তোমাদেরকে আমি সেই জন্য রেকমেন্ড করছি। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে, নেক্সট টাইম তো আবারও বুকিং করছি। তো চলো, তুলনার বাইরে এতটা ভালো। আর ও ভিডিও দেখে ও বলছে কি ঘরগুলো আমার চেনাই। তো চলো, খুব ভালো লাগলো আজকে আলাপ হয়ে। সবার আগে মানে এগুলো তো পরে, সবার আগে মানুষ হিসাবে ও ভীষণ ভালো। এতক্ষণ মানে মনেই হচ্ছে না যে আমাদের এই ফার্স্ট আজকে আলাপ হলো। ওকেও দেখিয়ে দাও ফাইলকে, ওর সাথে অনেকক্ষণ ধরে গল্প গুজব করছিলাম কারণ কাজের ফাঁকে। মায়ের রেজাল্টটা লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা দূর যেতে হবে সেই হাবড়া। হ্যাঁ, খুব ভালো লাগলো, আর একদিন এসো তুমি হাবড়ায়। যেও একদম একদম একদম, যেও। অনেকটা কিন্তু আমি বিফোর আফটার ছবি তুলে রাখলে ভালো হতো। তো মা কিন্তু খুবই ভালো স্যাটিসফাইড, তাই তো? খুব ভালো লাগছে। মানে পুজোয় আমার সাথে সাথে কিন্তু মারও মেকওভার স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমরাও কিন্তু করতে পারো, খুব ভালো। মানে ওরা তো চলে গেল, আমি ভালো তাড়াতাড়ি চলে যাও, না হলে এরপর বাস ফাস পাবে না। ও আরো করতো। হ্যাঁ, তো নেক্সট টাইম ওকে আবারও আমি বুকিং করবো। তো তোমরা, তোমাদেরকেও আমি বলছি, তোমরাও কিন্তু ওকে বুকিং করতে পারো। নেলসটা আমাকে নতুন করে বলার কিছু নেই, খুব পছন্দ হচ্ছে, খুব পছন্দ হয়েছে, সুন্দর করে তুলেছে। তো চলো, মাকে এবার প্রবীর বাড়ি দিয়ে আসবে, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। ঘরে বসে এবারে আমরা ডিনারটা করে নিই। কি ঠান্ডা যে লেগেছে আমার, মানে কি বলবো।